যে অনেকে তার আসল রূপ চিনেন না। সে চোরের কয় চুরি করো, পুলিশে কয় ধরো ধরো। আপনারা কিন্তু এখানে ফরিদপুরের বাইরে একজন খাল কেটে কুমির আপনারা একটা এনেছেন, আমি মনে করি তাই। এবং এখানে অনেকেই যারা বক্তব্য দিয়েছেন তাদের কথা শুনে আমি বুঝতে পারছি যে আমি একাই এটা মনে করছি না, যারা এই ভুলটা করে খাল কেটে কুমির এনেছিল তারাও কিন্তু এখন দুঃখ করছে। নিক্সন বলে যে কাজীরা তো 40 বছর এখানে ক্ষমতায় আছে, কোনো উন্নয়ন করে নাই। আরে নিক্সন, তোমার জন্মের আগে আমার বাবা কাজী মাহবুবুল্লাহ কলেজ ভাঙ্গায় করছে পাকিস্তান আমলে, তোমার জন্মের আগে পাকিস্তান আমলে সেই কলেজ করার কারণে হাজার হাজার লক্ষ ভাঙ্গার সদরপুরের চরভতনের আশেপাশে এমনকি গোপালগঞ্জের লোকজন ভাঙ্গা কলেজ শিবচরের লোকজন ভাঙ্গা কাজী মাহবুবুল্লাহ কলেজে তারা ডিগ্রি পাশ করে এখন জীবনের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হিসাবে তারা কাজ করে যাচ্ছে। এখন আপনারা বুঝতে পারেন ওদের উন্নয়ন হলো ব্যক্তিগত উন্নয়ন। নিক্সন বলে 10 বছর কাজী কোনো উন্নয়ন করে নাই, করে নাই 10 বছর তো আমি ক্ষমতার বাইরে, আর তার গালি খেতে খেতে আমি অস্থির। মঞ্চে উঠলে তার প্রথমেই বলল গিয়া যে কিভাবে আমাকে গালি দিবে, সে তার ভাগ্যের উন্নয়ন কিন্তু করছে, এটা সত্য। চান্দ্রা ইউনিয়ন আমাদের ভাঙ্গার ভিতরে একটা ইউনিয়নে সে 1100 বিঘা জমি নিয়েছে, হিন্দুদের জমি, সরকারের জমি, গরিবদের জমি। ওইখানে যে আমাদের হেডমাস্টার ছিল একটা কথাও বানানো না, আপনারা টেপ করতেছেন, টেপ করে আপনি মিলাই দেখবেন, তার জায়গা হচ্ছে শিবচর, চর, মাদারীপুর, ফরিদপুরের ভিতরেটা। আপনারা যখন এটা না বুঝতে পারেন আপনাদের ভুলাই দিয়ে ওই কেউ কে পকেটে টাকা দিয়ে তার কিন্তু এজেন্ট আছে, দালাল, যেরকম যারা যে বিদেশে যাবে দালাল থাকে না যে আপনাদের এসে ঘুরে 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 বাড়িতে বলে আপনার ছেলের তো পাঠাই দিব আমি ইতালি, আপনার ছেলের তো আমি পাঠাই দিব সৌদি আরবিয়া মক্কা শরীফ। কয়জন যাইতে পারে? 100 জনের থেকে টাকা নেয়, 5 জনও যাইতে পারে না। এই হলো গিয়া আমাদের এমপি সাহেবের কৌশল, কিছু লোকের নামাইয়া আপনাদের মাথা কিনে যেই টাকা দাও, যেই টাকা তার থেকে আনে আপনাদের হয়তো কিছু দেয়, কিন্তু সে মনে করে যে আপনারা গরু ছাগল। সে কথায় কথায় বলে যে আপনাদের ভোটে তো আমি হই নাই, আমি ভোট পুলিশে দিয়ে ম্যানেজ করছি, আমি ভোট প্রশাসন দিয়ে ম্যানেজ করছি, এই কথা নিজের দিকেই বলে। শেখ হাসিনা আপনাদের এই প্রকল্প করে দিয়েছিল, পাস করে দিয়েছিলেন, সেই প্রকল্প মাত্র এখন উদ্বোধন হয়েছে, শেখ হাসিনার মাধ্যমে এটা উদ্বোধন হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, এই কাহিনীটা আপনাদের বললাম 5 মিনিট সময় নিয়ে, যে অনেকে তার আসল রূপ চিনেন না। সে চোরের কয় চুরি করো, পুলিশে কয় ধরো ধরো।